সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে এমন একটা প্রতিবেদনের সামনে হাজির করেছি যে একজন মা তার নিজের চোখ নিজেই ঢেকে রেখেছে, যে চোখে দেখতে পাচ্ছেন না। একটা ছোট্ট টিউমারে আজকে তার পুরো চোখও যদি চলে যেত তাতেও কোনো সমস্যা ছিল না, তখন মানুষটি বেঁচে থাকত। আর একটা চোখে টিউমার হওয়ার পর তার জীবনের কি ঘটেছিল আমরা পুরো বিষয়টা একটু জানার চেষ্টা করি। চলুন দর্শক, আমরা কথা বলবো এই মায়ের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? কথা বলতে কষ্ট হয় খালা? মানে আপনার চোখে সমস্যা? একটু ঢেকে রাখেন, কারণ এটা ঢেকে রাখাটাই ভালো। কারণ হলো দর্শক, চোখের ঠিক বরাবর একটা টিউমার এমন ভাবে তাকে গ্রাস করেছেন, সেই টিউমারটা তার চোখটাকে টোটালি মানে ব্লক করে দিয়ে সেই টিউমারটা ফেটে গিয়েছেন। আর টিউমারটা এখন ক্যান্সারের রূপ ধারণ করেছেন, এটা মরণ ভেদি। এক কথায় বলা যায় যে রোগটি হলে সাধারণত মানুষ আর না ফেরার দেশে চলে যান। আর একজন মা তার এতটা কষ্ট নিয়ে আজকে সেই ক্যামেরার সামনে এসেছেন। পাঁচক তো নামাজ পড়েন, আর যে তার সন্তানটি রয়েছে, তার মেয়েটি, তার মায়ের জন্য সে কথা শুনেই কান্না করছেন। কারণ হলো মাকে বাঁচাতে অনেক চেষ্টা করেও আজকে বলতেছে মার আর সময় নেই, ডাক্তার এই কথা বলেছে। দর্শক, আমরা একটু তার মায়ের কাছ থেকে আরেকটু কথা জানা চাই। খালা, এটা কেমনে কিভাবে টিউমারটা হলো একটু আমাদেরকে বলবেন। 2019 সালে যখন একটা টিউমার এসে গলার তলে, তখন মনে করেন আমরা সর্দি হাসপাতাল ভর্তি করছি, সর্দি হাসপাতাল নিয়ে গেছিলাম। তখন সেখানে অপারেশন হয়েছে, হওয়ার পরে তারা ক্যান্সার হাসপাতাল ফাড়াইছিল। তখন আমি ক্যান্সার হাসপাতাল গেছি, যাওয়ার পরে কইতেছি একটা বড় রেডিও তার ফেলে রেখে দিছি, বুঝছেন। তখন আমরা অনেক গোসাই কাছে আইছি, তখন অনেক টাকার কথা বলছে, চলে গেছি দেশের দিকে আর আসিনি। তখন 6 মাস না ঘুরতে হ্যার এখানে হয়েছে, এখানে যে হ্যার উপরে পাপড়ে রেখে লোক নাই, এখানে হয়েছিল। তখন আবার কি করবো, তো হয়ে গেছে, হয়ে পাইটটা গেছিল, রক্ত প্রচুর পরিমাণ চাইতেছিল। তারপর আবার সক্ষ্য হাসপাতাল আইছিল, আসে হ্যার অপারেশনটা করেছি। করোনার পরে আবার বলতেছি ক্যান্সার হাসপাতাল যাওয়ার জন্য, বুঝছেন। তো ক্যান্সার হাসপাতাল কিভাবে যাবো, মানে যাইলে তো টাকা, আর তো অনেক কষ্ট, টাকা লাগে, জেনে যে হেনে টাকা লাগে। এখন মনে করেন কি, সেখান থেকে আর যাই নাই, ওই টিউমারটা অপারেশন করে দেশে চলে গেছে আমার মা একাই। কিন্তু আমার মা তো কেউ টাকা পয়সা দেওয়ার মতো, সহযোগিতা করার মতো কেউ নাই, সে ভিক্ষে করে খা, ঘরটাই উঠতে বারে লইছে, তার থাকার মতো কোনো জায়গাও নেই। দেখুন আবার মনে করেন কি, এখানে হয়েছে একবার, কিন্তু কেমোথেরাপি দিছি, দেওয়ার পরে আবার এরা একই কথা বলতেছে যে রেডিও থেরাপি দাও, রেডিও থেরাপি দাও। কেমো দিয়ে আজকে নিয়েছে, তাই জন্য গা খাপে কথা বলতে পারে না। তখন মনে করেন কি, কেমোথেরাপি দেওয়ার জন্য, রেডিও থেরাপি দেওয়ার জন্য বলছিল আমরা, আমার মা কয়েকি আমি আর ধিমে না দিলে যেন, আমার এত সমস্যা, আমার যে টাকা পয়সা নেই, আমার যেন দেখার কেউই নাই। তাহলে আমি আবার চলে গেছি, যাওয়ার পর মনে করেন কেন আবার দেখেন না কতটুক, একটু দেখান অনেকগুলো। এখন আসলে আমরা এটা দেখাতে পারবো না, মানে এমন একটা খুব খারাপ অবস্থানে চলে গেছে যে ছোট ছিল, এখন অনেক বড়, পুরো মুখটা এক পাশের, নাকের এক পাশ থেকে চোখের এক পাশ থেকে পুরো জুড়ি, তার মানে পুরো সার্জারি করে দেওয়ার জন্য, এক অংশটা নাই, সার্জারি হইব না, ক্যান্সার হাসপাতাল যাইতো। তো যাওয়ার পরে মনে করেন আজকে 2 মাস ধরে ঘুরি টুরি হবে, কেমো দিয়ে নিয়ে এসেছি, আবার 26 তারিখে যাওয়ার কথা বলছি, যাইলে তো টাকা। কত টাকা লাগে কেমোতে, এক একটা কেমোতে? মনে করেন কি, পরীক্ষা টরীক্ষা করেছে, যে পরীক্ষাটা সরকারি হাসপাতাল করেছি, 6,000 টাকা এমআর করেছি, অনেকবার কেমো দিতে হয়, এক একবার আইলে 20-30 হাজার শেষ হয়ে যায়। কিন্তু আমার রুমবার আছে, খানা তো নাই, আমি তো খাওয়ানো, আমার মা খাওয়ানো খাই না এতদিন। আপনার মা কি করে? আমরা কি করবো, অসুস্থ মানুষ, অন্ত নিজে খুঁজে বিচারি খাইতে তাও পারে না, কিন্তু অন্ত কেমো দিছে না, এখন চলাফিরা করতে পারে না। এখন মনে করেন যে আজকে সাতদিন ধরে এসে দেখছি শুয়ে আছে। আমরা আপনার মোবাইল নাম্বারটা বা আপনার মায়ের মোবাইল নাম্বারটা দিতে চাই, যাতে হলো আপনার মার চিকিৎসাটা আমরা পরিপূর্ণ ভাবে করতে পারেন। আর এই যে আগে থেকে চিকিৎসাটা কেন করলেন না, ছোট যখন সম্ভব না, বলছি তো আমরা কত করবো, অনেক করছে, যা একটুখানি ছিল, একটুখানি ছিল, যেটু মনে করেন তো বসে এডিট দিয়া সব শেষ, একটু জায়গা জমি ছিল, এটা বেশি আরো চিকিৎসা করেছি, কত করা যায়, অনেক চিকিৎসা। আর সব মানে বলুন কি, ওর ধৈর্য সারা হয়ে গেছে, আর পারা যেতেছে না, এখনো শেষ হওয়ার নাম। ডাক্তার বলছে কি, যতদিন বাঁচবো ততদিন চিকিৎসা করতেই হবে, আর চিকিৎসা ছাড়া কোনো উপায় নেই, যেমন আছে এমনি কেমন দিতে হইব, রেডিও থেরাপি দিতে হইব,
সরাসরি কথা বলতে পারবে আপনার মায়ের সাথে আপনার সাথে নাম্বারটা একটু ধীরে বলবেন যাতে মানুষ সবাই তুলতে পারে। 01874576300 ধন্যবাদ। দর্শক আপনি একটু হাঁটা দিয়ে দেখেন, আপনার মানে আমরা এটা দেখাতে পাচ্ছি না। দর্শক এমন একজন মা মানে সন্তান হয়েও সেই সন্তান মায়ের জন্য কিছু করতে পারছেন না, মাকে সহযোগিতা করতে পারছেন না। মা ভিক্ষা করে চলতেন, মা অনেক কষ্ট করে চলতেছেন, সেই মাকে বাঁচাতে যে মেয়েটি পাঁচক্ত নামাজ পড়েন, রোজা নামাজ করেন, সেই মেয়েটি আজ ক্যামেরার সামনে শুধু মাকে বাঁচাতে প্রথমে ক্যামেরার সামনে আসতে চান নাই, তারপরে কিন্তু মা কথা বলতে পারেন না, তাকে কেন্দ্র করি কিন্তু এই মেয়েটি মানে সে বিবাহিত, তার সন্তান রয়েছে। দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে প্রতিবেদনটি প্রকাশ করার পর অনেক মানুষ আছেন যে খারাপ মন্তব্য করেন, খারাপ কথা বলেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই মা এবং মেয়েদের সাথে আপনারা কেউ খারাপ আচরণ করেন না, কারণ এই মাকে বাঁচাতেই এই বোনটি তার ক্যামেরার সামনে এসেছেন। আপনি কি দেশবাসীকে কিছু বলতে চান কিনা? আমি দেশবাসীকে একটি কথা, যে সহযোগিতা করতে পারবো শুধু সেই যোগাযোগ করবো, আর যে না করতে পারবো তার যোগাযোগ করার দরকার নেই, খারাপ মন্তব্য কোনো যোগাযোগ দরকার নেই, কারণ আমার স্বামী আছে, আমি তো পরের সংসার করি বুঝেন না, নয় যদি আমি যদি আজকে সেল হইতাম আমি আমার মাকে কষ্ট করি না দেখতাম, আমার একটু ছোট একটা 3 বছর একটা মেয়ে আছে, দর্শক আপনারা শুনলেন মানে হলো তাদের পরিবারের কথাগুলো, আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই মাকে বাঁচাতে যদি কেমোথেরাপি আজকে দিয়ে নিয়ে আসেন, আবার 26 তারিখে কেমোথেরাপি রয়েছেন, যদি আপনারা একটুখানি সহযোগিতা করেন সেই থেরাপির কারণে হলো হয়তোবা এই মা আবার যদি আল্লাহ চাইতে কত এর চাইতেও খারাপ অবস্থানের মানুষকেও দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহ চাইলে কি না হয়। দর্শক আপনারা চাইলে একটুখানি হলো সহযোগিতা করে এই মাকে এবং তার মেয়েকে বাঁচিয়ে দিতে পারেন তাদের কাছে, কারণ হলো মা ছাড়া সন্তান কতটা অসহায় কতটা এতিম সেটা একমাত্র যার মা নেই বাবা নেই সে অন্তত বুঝতে পারবে এই অভাবটুকু। দর্শক আমরা অনেক প্রতিবেদন করেছি, অনেক মানুষের প্রতিবেদন করেছি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই অসহায় মাকে একটু হলো সহযোগিতা করুন, তার পাশে দাঁড়ান, আর তার পাশে যদি আপনারা একটুখানি সহযোগিতা করেন হয়তোবা এই মা একটুখানি হলো আগের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।